ফের বিস্ফোরক মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, যা করেছেন ভুলে যান, 2024 সাল পর্যন্ত একটু নিয়ম মেনে চলতে হবে, এই দু বছর রোজা রাখুন, উপোস করুন, যদি কোনো বুথ প্রেসিডেন্ট কিছু করেন দল দায়িত্ব নেবে না, পরিষ্কার বলে দেব ও আমাদের বুথ প্রেসিডেন্ট নয়। ইলামবাজারের কর্মী সভায় এমনই মন্তব্য বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার। আপনাদের একটু নিয়ম মেনে চলতে, তাই বুথের যারা দায়িত্বে আছেন আমি অনুরোধ করব বুথের সমস্ত মানুষকে নিয়ে বসুন। আগেও বলেছি আপনারা শুনছেন না, তাই এবার বলছি, শেষবারের মতন বলছি, যে বুথের দায়িত্ব যারা নিয়েছেন সবার সঙ্গে বসুন, অচ্ছুত করে কাউকে রাখবেন না। তারা যে লড়াই আসছে সেখানে আমাদের সবাই যদি একসঙ্গে থাকতে না পারি, তারা কিন্তু লড়াই আপনাদের মধ্যে ঢুকে তারা কিন্তু কিস্তি মাফ করে বেরিয়ে চলে যাবে, তখন কান্না ছাড়া আমাদের আর কিছু থাকবে না। আপনারা অনেকেই রোজা রাখেন, এক মাসের কষ্ট করেন, আবার অনেকে উপোস করেন নানা পুজোতে, এই উপোস করুন, রোজা রাখুন, এইরকম দু বছর 24 সাল পর্যন্ত একটু সমঝে চলতে হবে। যা হয়ে গেছে হয়ে গেছে, বারে বারে বলছি যে এ বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বুথ প্রেসিডেন্ট বাদ দিয়ে দিচ্ছে, হ্যান দিয়ে দিচ্ছে, আমাদের কাছে যেন খবর না আসে, তাহলে বুথ প্রেসিডেন্ট নিজের দায়িত্ব করবেন, সে দায়িত্ব দল নেবে না, আমরা পরিষ্কারভাবে বলে দেবো ও আমার বুথ প্রেসিডেন্ট নয়। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি একটি কর্মী সভায় বলেছেন যে যা করেছেন ভুলে যান, 2024 সাল পর্যন্ত একটু নিয়ম মেনে চলতে হবে, এই দু বছর রোজা রাখুন, উপোস করুন। একই সঙ্গে তিনি এই বার্তাও দিয়েছেন যে কোনো বুথ প্রেসিডেন্ট যদি কিছু করেন দল কিন্তু তার দায়িত্ব নেবে না। কি বলবেন তার এই মন্তব্য সম্পর্কে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে অনাচার এমনভাবে তৃণমূলের মধ্যে ছেয়ে গেছে, সেই অনাচারকে রোধ করার জন্য এখন আপাতত লালিপপ দেখাচ্ছে। 2024 কেন, 2024-এ কি কোনো পরিবর্তন হয়ে যাবে? যা আছে দেশে তাই থাকবে, যে সরকার আছে সেই সরকারই থাকবে, অতএব 2024-এ লালিপপ দেখিয়ে কোনো লাভ নেই। আসল কথা, গোটা পার্টিটায় ঘুণ ধরে গেছে, অতএব সেই ঘুণকে শুধুমাত্র ডায়ালগ দিয়ে সারানো সম্ভব নয়। একমাত্র অপারেশনই হচ্ছে একমাত্র পন্থা, যেটা করার ক্ষমতা চন্দ্রনাথ সিনহার নেই, অতএব যদি অপারেশন হয় পুরোপুরি, তাহলেই তৃণমূলের মধ্যে এই যে একটা ঘুঘুর বাসা তৈরি হয়েছে সেই ঘুঘুর বাসা ভাঙতে পারে। কিন্তু ঘুঘুর বাসা ভাঙবে কে? কারণ ঘুঘুর বাসাটা তো অনেক ওপরে রয়েছে, সেই জন্য এই জাতীয় স্টেটমেন্ট শুধুমাত্র নিচুতলার কার্যকর্তাদের অপমান করছে। ওপরতলার যে কার্যকর্তারা, ওপরতলার নেতারা যে সমস্ত দুর্নীতি এবং যে সমস্ত স্বেচ্ছাচারিতা করে দলকে অপমানিত করছে, মানুষের সামনে এও করছে, সেই ব্যাপারে চন্দ্রনাথ সিনহা যদি কিছু আলোকপাত করত তাহলে বরঞ্চ সেটা ভালো শোনাতো। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বিজেপি নেতা রাহুল সিনহা টেলিফোনে ছিলেন আমাদের সঙ্গে। ইলামবাজারের একটি কর্মী সভা, সেখানে বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা তিনি মন্তব্য করেছেন যা করেছেন ভুলে যান, 2024 সাল পর্যন্ত একটু নিয়ম মেনে চলতে হবে, এই দু বছর রোজা রাখুন, উপোস করুন, যদি কোনো বুথ প্রেসিডেন্ট কিছু করেন দল তার দায়িত্ব নেবে না, পরিষ্কার বলে দেব ও আমাদের বুথ প্রেসিডেন্ট নয়। ইলামবাজারের কর্মী সভায় এমনই মন্তব্য করেছেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা। যা করেছেন করেছেন ভুলে যান, এই 24 সাল পর্যন্ত আপনাদের একটু নিয়ম মেনে চলতে, তাই বুথের যারা দায়িত্বে আছেন আমি অনুরোধ করব বুথের সমস্ত মানুষকে নিয়ে বসুন। আগেও বলেছি আপনারা শুনছেন না, তাই এবার বলছি, শেষবারের মতন বলছি, যে বুথের দায়িত্ব যারা নিয়েছেন সবার সঙ্গে বসুন, অচ্ছুত করে কাউকে রাখবেন না, কারণ যে লড়াই আসছে সেখানে আমাদের সবাই যদি একসঙ্গে থাকতে না পারি, তারা কিন্তু লড়াই আপনাদের মধ্যে ঢুকে তারা কিন্তু কিস্তি মাফ করে বেরিয়ে চলে যাবে, তখন কান্না ছাড়া আমাদের আর কিছু থাকবে না।
আপনারা অনেকেই রোজা রাখেন, এক মাসে কষ্ট করেন, আবার অনেকে উপোস করেন নানা পুজোতে। এই উপোস করুন, রোজা রাখুন, এইরকম দু বছর চব্বিশ সাল পর্যন্ত একটু সমঝে চলতে হয়। যা হয়ে গেছে হয়ে গেছে, বারে বলছি যে এ বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বুধ প্রেসিডেন্ট বাদ দিয়ে দিচ্ছে, হ্যান্ড দিয়ে দিচ্ছে, আমাদের কাছে যেন খবর না আসে। তাহলে বুধ প্রেসিডেন্ট নিজের দায়িত্ব করবেন, সে দায়িত্ব দল নেবে না, আমরা পরিষ্কারভাবে বলে দেবো ও আমার বুধ প্রেসিডেন্ট নয়।